কোভিড নাইন্টিন অতিমারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি উনিশশো তিয়াত্তরের একশো ধারা অনুযায়ী সদর পুলিশ সাবডিভিশনের পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন এই আদেশ একুশে সেপ্টেম্বর দু সকাল ছটা থেকে কার্যকর করা হয়েছে এবং আগামী চৌঠা নভেম্বর দু হাজার একুশের মধ্যরাত্রি পর্যন্ত তা বলবৎ থাকবে আদেশে এই সময় যেকোনো রাজনৈতিক দলের সভা মিছিল জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসির একশো অষ্টআশি ধারা এবং বিপর্যয় মোকাবেলা আইন দু পাঁচ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত